নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই সিম্পের রান্না বান্না আমি দেবশ্রী আজও হাজির রয়েছি নি আরও এক সিম্পেল রান্না আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো মিক্স চাও তাহলে আসুন দেখে নিই কীভাবে বানাচ্ছি এর জন্য চাউমিন আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি এখানে নিয়েছি চিকেন কিমা আর গাজর আর বিনস গাজর বিনসটা আমি সেদ্ধ করে জল ঝাড়িয়ে নিয়েছি লাগবে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আদা বাটা রসুন বাটা আর লাগবে ডিম কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা লবণ এরপর আমি সেদ্ধ করা বিনস আর গাজরটা ভেজে নেব আমি সেদ্ধ করার সময় লবণ ইউজ করিনি তাই আমি ভাজার সময় লবণটা ইউজ করলাম ভালো করে ভেজে নেব আর সবাইকে আমি জানাচ্ছি হ্যাপি মেরি ক্রিসমাস আর হ্যাপি নিউ ইয়ারে আগাম শুভেচ্ছা এরপর আমি ভাজা হয়ে গেছে ওগুলো তুলে নিয়েছি এবার ডিমগুলো আমি ভেজে নেব তেলের মধ্যে ডিম দিয়ে দিয়েছি এরপর ওপর থেকে লবণ ছড়িয়ে দেব লবণ দেওয়া হয়ে গেলে এবার ঝুঁড়োঝুঁড়ো করে নেবো ডিমগুলো ভগবানের কাছে আশা করি এই দু হাজার বাইশ সাল সবার কাছে ভালোভাবে কাটুক ঝোড়োঝোড়ো করে নিয়েছি আমার ডিম ভাজা আর গাজর বিনস ভাজা হয়ে গেছে এরপর কড়াইতে আমি আরও একটু তেল দিয়ে দিয়ে দিচ্ছি রসুন বাটা এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু ভাজা ভাজা করবো এরপর দিয়ে দিচ্ছি লবণ এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা ভালো করে মিক্স করে মশলাটা কষিয়ে নিচ্ছি এরপর আমি কাঁচা লঙ্কা কুচিগুলোও দিয়ে দিচ্ছি যারা একটু বেশি ঝাল খেতে পছন্দ করবেন তার আর একটু লঙ্কা দেবেন দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো কারণ যেহেতু আমি চিকেনটা কষাবো তাই হলুদ গুঁড়োটা দিলাম আপনারা যদি অ্যাভয়েড করতে চান তো করতেই পারেন আমি কিন্তু একদম অল্প পরিমাণে দিয়েছি হলুদ গুঁড়ো এবার চিকেন কিমাটা দিয়ে আমি কিন্তু ভালো করে মশলাটা কষিয়ে নেব মাংসগুলো একদম ছোট ছোট করে পিস করা আর যেহেতু একটাও হাড় নেই তাই খুব বেশিক্ষণ টাইম লাগবে না সেদ্ধ হতে আমার হয়ে গেছে প্রায় আর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব অল্প একটু আমি লঙ্কার গুঁড়ো ইউজ করছি আপনারা যদি লঙ্কার গুঁড়ো না দিয়ে শুধু কাঁচা লঙ্কার ওপরেই চিকেনটা কষাতে চান তাও করতে পারেন চিকেনটা আমার হয়েই গেছে এরপর আগে থেকে ভেজে রাখা ডিম আর গাজর আর বিনসগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে একসাথে মাংসের সাথে মিশিয়ে নেবো ভালো করে মেশানো হয়ে গেলে এটা নামিয়ে রাখবো নামিয়ে রেখেছি এরপর আমি কড়াই দিয়ে দিচ্ছি আরও একটু রিফাইন্ড অয়েল আর লবণ যেহেতু চাউমিন সেটা করার সময় আমি লবণ ইউজ করিনি তাই আমি লবণটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে এরপর আমি নুডলসটা দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েলের মধ্যে ভালো করে দিয়ে আমি একটু ভেজে নেব আমি এখানে কিন্তু কোনো সয়া সস ইউজ করব না এর আগে একটা আমি চিকেন চাউমিনের ভিডিও দিয়েছিলাম তো ওখানে আমি সয়া সস ইউজ করেছিলাম তো আজ আমার কাছে সয়া সসটা নেই তো সয়া সস ছাড়াও কিভাবে চিকেন চাউমিন বা মিক্সড চাউমিন করা যায় সেটা আমি দেখিয়ে দিচ্ছি এর টেস্ট কিন্তু খারাপ হবে না কোনো অংশেই বাড়িতে এভাবে ট্রাই করুন আর অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আশা করি ছোটো থেকে বড় সবাইয়েরই ভালো লাগবে সব চাউমিনটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এরপর ভালো করে উল্টে পাল্টে আমি ভেজে নেব আপনারা চাইলে অল্প অল্প দিয়েও একটু একটু করে মশলা দিয়ে আর অল্প অল্প চাউমিন দিয়েও মিক্স করে নিতে পারেন আমি একেবারে সব চাউমিনটা দিয়ে দিয়েছি আর যেহেতু একাতে আমার ক্যামেরা আছে তো সেহেতু নাটতে আমার একটু অসুবিধাই হচ্ছে দুয়াত ইউজ করলে খুব সুবিধা হবে দুয়াতে দুটো চামচ বা খুন্তি নিয়ে উল্টে পাল্টে ভালো করে ভাজা যাবে আমি ভেজে নিয়েছি নামিয়ে নিয়েছি আর আমি আলাদা করে মশলা দিয়ে ভালো করে নাড়লাম না মশলা যেহেতু একসাথে মিক্স করাই আছে আর চাউমিনটা আমার ভালো করে ভেজে নিয়েছি তাই আলাদা একটি পাত্রের মধ্যে নামিয়ে আমি সব মশলাগুলো মিশিয়ে নিচ্ছি আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন বছর এনজয় করবেন ভগবানের কাছে আশা করবো দু হাজার কুড়ি এবং একুশের মতো যেন বাইশ সালটা যেন দুর্বি হয়ে না ওঠে সবাই সুস্থ থাকুক সবাই ভালো থাকুক এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি আর আমাকে এগিয়ে যেতে যে সমস্ত বন্ধুরা সাহায্য করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আশা করি ভবিষ্যতেও তোমাদেরকে এভাবেই পাশে পাবো আর ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিলাম দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই See again.